মানসম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বাড়ির সামনে অনশন নাটক করেন ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ সংবাদ সম্মেলন করে বুধবার এমনটি জানালেন স্লোভেনিয়া প্রবাসী সৈয়দ সাব্বির জামিল লিখিত বক্তব্যে প্রবাসী জামিল বলেন ব্যবসায়ী রিয়াদের সাথে আমার ব্যবসা সংক্রান্ত প্রায় চার লাখ টাকার লেনদেন আছে কিন্তু জমি কেনা বেচা নিয়ে কোনো লেনদেন নেই অথচ তিনি মিথ্যাচার করে দেশ বিদেশে আমাদের পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ করছেন বর্তমানে রিয়াদ আমার বাসার জমি দখলের হুমকিও দিয়েছে আমি সুষ্ঠু বিচারের আশায় কুলোরা থানায় একটি অভিযোগ দিয়েছি